হ্যালো ভিওর্স আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে গিয়ে আমরা যে এমসিকিউ সলভ করছিলাম বিভিন্ন টেস্ট পেপারের বিভিন্ন কলেজে তো আজকে আমি লাস্ট ক্লাসে উত্তরা মডেল কলেজে করেছিলাম বলেছিলাম যে আজকে ভিকারুন উন স্কুলের তো ভিকারুন্সান উন স্কুলের অবজেক্টিভগুলো আজকে সলভ করা শুরুতে একটা কথা বলে নেই তাদের এবার যে টেস্ট পরীক্ষা কোশ্চেনগুলো এসেছে আমি দেখলাম এগুলো ম্যাক্সিমাম সেকেন্ড পার্ট থেকে এসেছে ম্যাক্সিমাম কোশ্চেন সেকেন্ড পার্ট থেকে এসেছে এবং কোশ্চেনের প্যাটার্নটা এমন ছিল যে তুমি যদি ভালোভাবে তাদের কোশ্চেনগুলো বুঝে আমার লেকচারটা বুঝে এবং ভালোভাবে একটু চিন্তা ভাবনা করে পড়ো আই থিঙ্ক তোমার সেকেন্ড পার্টে অবজেক্টিভে কোনো সমস্যা হবে না কারণ ঘুরে ফিরে এগুলোই আসে সাধারণত পরীক্ষায় তো যাই হোক আমরা মূল সলভ ক্লাস শুরু করে দিই প্রথম যে কোশ্চেনটা বেকারনের সাথে আসছে ওখানে একটা উদ্দীপক দিয়েছে এইরকম যে মিথাইল আয়োডাইট সে পটাশিয়াম সায়ানাইট এর সাথে বিক্রিয়া করে মিথাইল সায়ানাইট তৈরি করে এই মিথাইল সায়ানাইট আবার এক্স একটা পদার্থের সাথে বিক্রিয়া করে তৈরি করে এইচ থ্রি সি ডাবলু এইচ ঠিক আছে এইচ থ্রি সি ডাবলু এইচ আবার এদিকে দেওয়া আছে যে এই মিথাইল আয়োডাইটটা সে দেওয়া আছে সোডিয়াম হাইড্রোক্সাইড যেটা হচ্ছে একুয়াস মানে হচ্ছে গিয়ে জলীয় এর সাথে বিক্রিয়া করে তৈরি করে এ এ পদার্থটা জারণ পদ্ধতিতে তৈরি করে বি ঠিক আছে তো প্রথম যে কোশ্চেনটা বলেছে ওই কোশ্চেনটা হচ্ছে এরকম যে এক্স কি এক্সটা কি অপশনে দেওয়া আছে জায়মান অক্সিজেন হাইড্রোজেন পার অক্সাইড লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্রবণ কার্বন ডাইঅক্সাইড অ্যান্সার হবে হাইড্রোজেন পার কিভাবে কীভাবে দেখো পটাশিয়াম সায়ানাইড মিথাইল আয়োডাইডের সাথে পটাশিয়াম আয়োডিনের সাথে পটাশিয়াম আয়োডাইড তৈরি করে আর থাকে কি মিথাইল সায়ানাইড এবার তার সাথে যদি হাইড্রোজেন পার অক্সাইড করে খুব সিম্পলি দেখো সি থ্রি সি হাইড্রোজেন পারক্সাইডে ডাব্লু এইচ সি এইচ অর্থাৎ ইথানোয়িক অ্যাসিড আমার তৈরি হয় কিভাবে আমরা জানি হাইড্রোজেন পারক্সাইডে দুইটা হাইড্রোজেন আছে আর দুইটা অক্সিজেন আছে তাই না তো এখান থেকে এই একটা নাইট্রোজেন সে কী করে হাইড্রোজেনের সাথে চলে যায় আর যেটা থাকে সিএস থ্রি সি ডাব্লু এইচ একটা হাইড্রোজেন থেকে যায় সিএস থ্রি সি এইচ তার মানে হচ্ছে আমার ইথানোয়িক অ্যাসিড তৈরি হয় তো এক্স মানে কি এক্স মানে হচ্ছে হাইড্রোজেন পার অক্সাইড দ্বিতীয় যে কোশ্চেনটা বলেছে উদ্দীপক অনুসারে কোনটি সঠিক এ ধাতব সোডিয়ামের সাথে হাইড্রোজেন তৈরি করে একটু খেল করে দেখো তাহলে আগে জানতে হবে আমার এ কি এ এই দেখো এখানে মিথাইল আয়োডাইড সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে তো আমরা রিয়েকশানটা একটু লেখি মিথাইল আয়োডাইড যদি সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে এই সোডিয়াম আয়োডিনের সাথে মিলে সোডিয়াম আয়োডাইড তৈরি করে আর রইল কি মিথাইল হাইড্রোক্সাইড তার মানে মিথাইল হাইড্রোক্সাইড প্লাস সোডিয়াম আয়োডাইড তার মানে আমি পাচ্ছি আমার এ পদার্থটা হচ্ছে গিয়ে মিথাইল হাইড্রোক্সাইড মানে মিথানল যেটাকে আমরা বলি মিথানল তো এই মিথানল যদি সোডিয়ামের সাথে রিয়েকশান করে বুঝতেই পারতেছ যে এই মিথানল যদি সোডিয়ামের সাথে রিয়েকশান করে দুই অনু তাহলে অবশ্যই হাইড্রোজেন গ্যাস এক অনু হাইড্রোজেন গ্যাস চলে যাবে এবং হচ্ছে গিয়ে সোডিয়াম সোডিয়াম মিথানয়েড তৈরি হবে সোডিয়াম মিথানয়েড তৈরি হবে এবং এখন হাইড্রোজেন গ্যাস চলে যাবে তার মানে এই অপশনটা সঠিক দুই নম্বরে বলেছে বি ফেইলিং দ্রবণের সাথে লাল দক্ষেপ তৈরি করে আগে জানতে হবে বি কি তো আমরা দেখলাম এ হচ্ছে মিথানল যেটা সোডিয়ামের সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস মুক্ত করে এখন বি কি খেয়াল করে দেখো এই বিটা এই মিথানলটা যদি জারিত হয় মিথানলটা যদি জারিত হয় তাহলে কি তৈরি হয় সে যদি অক্সিজেন দিয়ে জারিত হয় তাহলে এই সি ডাবলু এইচ এইচ ডাবলু এইচ অর্থাৎ সে যদি জারিত হয় তাহলে আমাদের তৈরি হয় মিথানোয়িক অ্যাসিড আমাদের তৈরি হয় মিথানোয়িক অ্যাসিড এবং হাইড্রোজেন তো চলে গেল। তো এই মিথানোয়িক অ্যাসিড ফেলিং দ্রবণের সাথে বিক্রিয়া করে সে কিউপ্রাস অক্সাইডের পদক্ষেপ ফেলে মানে ফেলিং দ্রবণের যে কিউপ্রিক হাইড্রক্সাইড এই কিউপ্রিক হাইড্রোক্সাইডকে বিজারিত করে সে কিউপ্রাস অক্সাইডের অদক্ষেপ ফেলে সো আমরা বলতে পারতেছি যে বিযোগোটা যেটা মিথানোইক অ্যাসিড এটা ফেলিং দ্রবণের সাথে রিয়েকশন করে করে কিউপ্রাস অক্সাইডের এই অদক্ষেপটার কালার হচ্ছে লাল তার মানে দুই নম্বর অপশনটাও সঠিক তিন নাম্বার অপশনে বলছে এ আয়োডোফর্ম বিক্রিয়া প্রদর্শন করে এখন দেখো এ কি মিথানল একটু কেয়ারফুলি মনোযোগ দাও আশা করি বুঝে যাবা তোমরা একটা জিনিস যদি একবার না বুঝতে পারো আবার ওই জায়গাটা দেখো যেহেতু ভিডিও ডিউরেশন বেশি হবে আমি খুব বেশি রিপিট করব না একটা হয়তো আট থেকে দশটা মিলে অবজেক্টিভ সলভ মিলে একটা পার্ট হবে এই মিথানল খেল করে দেখো সে আয়োডোফোন বিক্রি প্রদর্শন করে কিনা এখন তুমি খেল করো তুমি তো পড়ছো তুমি চলে যাও যে আয়োডোফন বিক্রিয়ার শর্তটা কী ছিল যে যৌগটা থাকবে ওই যৌগতে এইচ থ্রি সি এইরকম একটা ফর্ম থাকতে হবে সিএস থ্রি সিও তো খেয়াল করে দেখো সিএস থ্রি ও এইচ কি থ্রি সিও এরকম কোনো ফর্ম আছে নাই এখানে সিএস থ্রি ও আছে সিএস থ্রি সিও নাই সো এটা কখনোই আয়োডোফন বিক্রিয়া দিবে না যদি এমন হইতো সিএস থ্রি সি ও তাহলে সে আয়োডোফন বিক্রিয়া দিত ঠিক আছে তো এবং আয়োডোফর্ম তৈরি করতো হলুদ বর্ণের তো আমরা বুঝতে পারতেছি এটার অ্যান্সার হবে এক এবং দুই দেখি এটা কত নাম্বার ক নাম্বার সো এটার হচ্ছে ক মানে হচ্ছে এক এবং দুই এক ছিল এক ছিল হচ্ছে গিয়ে এ যৌগটা সোডিয়ামের সাথে হাইড্রোজেন গ্যাস মুক্ত করবে তুমি রিয়েকশানটা লিখো দেখবে চলে আসবে বি যৌগটা ফেলিং দ্রবণের সাথে কিউপ্রাস অক্সাইডের লাল বর্ণের দক্ষেপ করবে তুমি রিয়েকশান করো দেখবে চলে আসবে আর কার্বক্সিলিক এসিডে সে ফেলিং দ্রবণে অংশগ্রহণ করে এলডি করে কার্বক্সিলিক অ্যাসিডও করে আর বলতেছে এ গোটা সে কি আইড্রোফোন বিক্রিয়া দিবে ওই যে আমার শর্তের সাথে মিললো না তাই সে আইডোফোন বিক্রিয়া দিবে না আর এক্সটা কি এক্সটা হচ্ছে হাইড্রোজেন পারক্সাইড আমার রিয়েকশান থেকেই দেখতে পাচ্ছি যে হাইড্রোজেন পারক্সাইড হইলেই কেবলমাত্র সি এইচ তৈরি হয় উদ্দীপকের তো এতটুকু হচ্ছে গিয়ে প্রথম তিনটা কোয়েশন আমরা একটা উদ্দীপক থেকে সলভ করে ফেললাম এবার আমরা চার নম্বর কোয়েশ্চনে যাবেন পানি টানি খেয়ে নাও আর কি একটু আচ্ছা তারপর হচ্ছে গিয়ে চার নাম্বার কোয়েশ্চেন এটা তো হচ্ছে গিয়ে জ্ঞানমূলক কোশ্চেন তোমার বলা আছে হচ্ছে গিয়ে আর্জেলেসিয়াস আর্জেলেসিয়াস দ্রব্যগুন্টি চুনাপাথর এটা জ্ঞানমূলক সন্ডিত কুমার স্যারে আছে লেড স্টোরেজ সেলে এটা হচ্ছে গিয়ে তোমার ল্যাড স্টোরেজ ব্যাটারি ব্যাটারি তো লিথিয়াম ব্যাটারি আছে ল্যাড স্টোরেজ ব্যাটারি হাইড্রোজেন ফুয়েল টুয়েল ওই যে অধ্যায়টা ফোর্থ চ্যাপ্টারে শেষের দিকে ওখানে দেখো এগুলো দেওয়া আছে সবগুলো লেড পাত অ্যানোড হ্যাঁ লেড পাত তো অ্যানোডি এবং ল্যাড অক্সাইড ক্যাথোর সালফিরিক অ্যাসিড ত্বরিত বিশ্লেষণ ত্বরিত বিশ্লেষণ হিসাবে সালফিরিক অ্যাসিডই ব্যবহার করা হয় এবং সম্ভবত এটা জিরো পয়েন্ট ওয়ান মোলার তো এটা একটু দেখে নিও তোমরা লেট স্টোরেজ ব্যাটারিতে তারপরে হচ্ছে গিয়ে ছয় নাম্বারটা হ্যাঁ আমরা মূল এখন আলোচনায় যাব ছয় নাম্বার কোশ্চেনটা কোশ্চেনটা কি কোশ্চেনটা দেওয়া আছে হচ্ছে গিয়ে এরকম একটা যোগও দেওয়া আছে ছয় নম্বর কোশ্চেনে সি এইচ থ্রি সি এইচ থ্রি সি সি এইচ হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে বি তৈরি করলো যা আবার হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে সি এখানে একটু ভালো করে খেয়াল করো আমি এই রিয়কশানটা দেখেই আমার মাথায় একটা জিনিস আসা উচিত অ্যাজ এ গুড স্টুডেন্ট আমার একটা জিনিস মাথায় আসা উচিত যে এখানে অ্যালকাইন ত্রিবন্ধনের সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিড অপ্রতিসম অ্যালকাইন এটা কেন কারণ এই অ্যালকাইনের যে ত্রিবন্ধনের দুই দিকে দুইটা কার্বনে হাইড্রোজেন সংখ্যা সেম না এই কার্বনে একটা হাইড্রোজেন এই কার্বনে কোনো হাইড্রোজেন নাই সো আমার মাথায় একটা জিনিস আসবে অ্যাজ এ স্টুডেন্ট এটা হচ্ছে অপ্রতিষম অ্যালকাইন আর এই হাইড্রোজেন ক্লোরাইড সে যদি তার সাথে রিয়েকশান দেয় একটা নীতি আসতেছে একটা নীতি একটা নীতি মার্ক নিবের নীতি আসে কি নীতি মার্ক নিবের নীতি খেয়াল করো কীভাবে মার্ক নিবের নীতিটা কী ছিল অপ্রতিসম অ্যালকাইন অথবা অ্যালকাইনের সাথে যদি কোনো একটা অপ্রতিসম বিকারকের বিক্রিয়া ঘটে তাহলে যেমন হচ্ছে তোমার হাইড্রোজেন ক্লোরাইডের যদি রিয়েকশন ঘটে অথবা যে কোনো হাইড্রোজেন হ্যালাইড হাইড্রোজেন ফ্লোরাইড হতে পারে হাইড্রোজেন ব্রোমাইড দিয়ে তোমাদের বয়ে আছে তাহলে কি হয় সে গিয়ে হাইড্রোজেন ক্লোরাইড এই যৌগটাতে গিয়ে সংযুক্ত হবে হাইড্রোজেন ক্লোরাইড আমি কালার চেঞ্জ করি হাইড্রোজেন ক্লোরাইড আয়সা এই যৌগটাতে সংযুক্ত হবে এখন কোশ্চেন হচ্ছে গিয়ে হাইড্রোজেন কোথায় কোন কার্বনে লাগবে আর ক্লোরিন কোন কার্বনে লাগবে তুমি বলতে পারো যে ভাই ক্লোরিনে সাধারণ এখানে লাগলো কারণ এখানে একটা হাইড্রোজেন আগে থেকে আসছে হাইড্রোজেন গিয়ে ওখানে লাগলো কারণ তার কোনো হাইড্রোজেন নাই ব্যাপারটা এরকম না প্রকৃতিতে যেরকম রিয়েকশন হয় ওইটাই তোমাকে ব্যাখ্যা দিতে হবে বিজ্ঞানী মার্কনিপ বলেছেন যে অপ্রতিসম অ্যালকিন অথবা অ্যালকাইনের সাথে যদি বিক্রিয়াটা ঘটে তাহলে এই যে যেই কার্বনে হাইড্রোজেন সংখ্যা কম যেমন এখানে এই দুই নাম্বার কার্বনে ওখানে এসে লাগবে হচ্ছে গিয়ে নেগেটিভ মৌলটা এবং যেই কার্বনে হাইড্রোজেন সংখ্যা বেশি ওখানে গিয়ে লাগবে পজিটিভ হাইড্রোজেন তার মানে আমার যে প্রথম বি যৌগটা তৈরি হবে এটা কি তৈরি হবে সিএইচ থ্রি সি সি এল এবার চলে আসবে ডবল বন্ড এইচ টু দেখো ত্রিবন্ধন ভেঙে দ্বিবন্ধন হয়ে গেল কারণ একটা ক্লোরিন কার্বনের সাথে অলরেডি এসে যুক্ত হয়ে গেছে তো এটা হচ্ছে আমার বিযোগ এখন যদি আমি এটাতে আবার হাইড্রোজেন ক্লোরাইড দিই আবার মার্ক নিবেন নীতি কী হবে আবার আমি হাইড্রোজেন ক্লোরাইড দেখো ভাই এই কোশ্চেনগুলো সলভ করতে করতে আশা করি অনেকগুলো জিনিস আলোচনা করে ফেলতেছি আমার জৈব যুগের নর্মাল শিডিউল লেকচার কিন্তু একটু সহজ হয়ে যাচ্ছে তো এই হাইড্রোজেন ক্লোরাইড আয়না যদি এখানে আবার রিয়েকশান দেয় তাহলে সেমভাবে আবার কি হবে ক্লোরিনটা আবার এখানে আসবে হাইড্রোজেনটা আবার এখানে যাবে কেন দুইটা কার্বনের যেটাতে হাইড্রোজেন কম এটাতে নেগেটিভ আর যেখানে হাইড্রোজেন বেশি ওইখানেই হাইড্রোজেন মানে তেলা মাথায় তেল দেওয়ার মতো বলতে পারো আর কি তো দেখো সিএইচ থ্রি সি সি এল সি এল থ্রি তার মানে এটা হচ্ছে আমার সিযোগ দেখছো আমার দুইটা যোগ আমরা পেয়ে গেলাম মার্ক নিবেন নীতি অনুসারে যদি আমরা যোগ করতে থাকি তাহলে পেয়ে যাব তো যাই হোক আমরা একটু দেখি এখানে কি বলা আছে বা কি দেওয়া আছে এখানে অনেকগুলো সিযোগের সংকেত কোনটি সিযোগ সিযোগ সি থ্রি সি সি এল টু সিএস থ্রি আচ্ছা সি থ্রি সি সি এল টু সিএস থ্রি সি ইয়েস অ্যান্সার হচ্ছে ছয়ের গ তার মানে হচ্ছে আমাদের রিয়েকশানটা প্রসিড করাটা কারেক্ট আমরা পরের কোশ্চেনে চলে যাই খুব বেশি বিরতি না দিয়ে আমরা চলে যাই পরের পরের কোশ্চেনটা কোশ্চেন কি বলছে পরের কোশ্চেন বলছে উদ্দীপক অনুসারে হুম উদ্দীপক অনুসারে কি উদ্দীপক অনুসারে এ যৌগটি এ যৌগটি এমোনিয়া কাল সিলভার নাইট্রেট দ্রবণের সাথে সাদা উদক্ষেপ তৈরি করে এটি কেন্দ্রাকর্ষী যোজন বিক্রিয়া বিজ কোটি দ্রবণকে বর্ণহীন করে আচ্ছা এখানে আমরা এটা নিয়ে একটু ডিটেলস আলোচনা করতে হবে এটা আমরা এই শেষের দিকে সলভ করে দেব ইনশাল্লাহ এটা নিয়ে একটু ডিটেলস আলোচনা করব এটার কিছু বেসিক পারপাস পারপাস আছে আট নম্বরটা আগে আমরা সলভ করে আসি আট নম্বরটা হচ্ছে গিয়ে পানির অনুবন্ধী ক্ষারক কোনটি এটা আসলে বলার কিছু নেই জানো এই পানির অনুবন্ধী ক্ষারক হচ্ছে লায়ন কারণ আমরা যদি পানিকে ভাঙি পানিকে যদি ভাঙি তুমি খেয়াল করে দেখবা তৈরি হয়ে হচ্ছে গিয়ে হাইড্রোজেন প্লাস হাইড্রোক্সাইড মাইনাস তো খেয়াল করো পানি যদি হয় অ্যাসিড পানি তো আমরা জানি পানি একটা অ্যামফোটেরিক যোগ হোয়াট ডু মিন বাই অ্যামফোটেরিক অ্যামফোটেরিক মানে হচ্ছে তার ডুয়েল মানে হচ্ছে ডাবল ধর্ম আছে মানে এসিডিক এবং বেসিক ক্ষারীয় এবং অম্লীয় তো এটা যদি অম্ল হয় অম্ল হিসাবে কাজ করে অবশ্যই তার অনুবন্ধী ক্ষারক অনুবন্ধী ক্ষারক হবে হাইড্রোক্সাইড আয়ন ঠিক আছে আর এটা যদি ক্ষার হিসাবে কাজ করে তার অনুবন্ধী অম্ল হবে হাইড্রোজেন আয়ন খুব সিম্পল একটা জিনিস চলো আমরা পরের কোশ্চেনটাতে দেখি নয় নম্বরে বলছে ওয়াই পাত্রের দ্রবীভূত হাইড্রোল আচ্ছা নয় নম্বরে একটা উদ্দীপক দেওয়া আছে একটা ম্যাথ দেওয়া আছে দেখো এখানে বলা আছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড হান্ড্রেড মিলিলিটার আচ্ছা আমি উদ্দীপকটা একটু লিখি এখানে দেওয়া আছে যে একটা পাত্র যাতে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আছে যাতে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আছে হচ্ছে গিয়ে হান্ড্রেড মিলিলিটার হানড্রেড মিলিলিটার এবং জিরো পয়েন্ট ওয়ান মোলার এটা হচ্ছে গিয়ে এক্স পাত্র আরেকটা পাত্র হচ্ছে গিয়ে ওয়াই পাত্র এখানে কি দেওয়া আছে এখানে আছে হাইড্রোজেন ক্লোরাইড বা হাইড্রোজেন হাইড্রোক্লোরিক অ্যাসিড তাও এটা হচ্ছে ওয়ান হান্ড্রেড টোয়েন্টি মিলিলিটার এবং দ্রবণের ঘনমাত্রা জিরো পয়েন্ট ওয়ান মোলার ঠিক আছে এই একটা উদ্দীপক দেওয়া আছে দুইটাতেই ঘনমাত্রা দেওয়া আছে পদার্থের এবং তাদের আয়তন দেওয়া আছে তো আমাদের দশ নম্বর কোশ্চেনটা নয় নম্বর কোশ্চেনটা হচ্ছে পাত্রে দ্রবীভূত হাইড্রোক্লোরিক অ্যাসিডের পরিমাণ কত তোমরা যদি টেস্ট পেপার থাকে অবশ্যই দেখো অথবা ভিডিওটা দেখলেও আশা করি মোটামুটি বুঝে যাবা তো পাত্রে দ্রবীভূত হাইড্রোক্লোরিক অ্যাসিডের পরিমাণ কত পরিমাণ বলতে চারা চাচ্ছি হাইড্রোক্লোরিক অ্যাসিডটা কত অ্যামাউন্টে আছে তার মানে হচ্ছে ডাব্লিউ ইজ ইকুয়াল টু হোয়াট তা আমরা জানি আয়তন ভি দেওয়া আছে ওয়ান হান্ড্রেড টোয়েন্টি মিলিলিটার ঘনমাত্রা এস জিরো পয়েন্ট ওয়ান মোলার আমরা জানি হাইড্রোক্লোরিক অ্যাসিডের আনুবিক ভোর থার্টি সিক্স পয়েন্ট ফাইভ মোলপাল ও আনুবিকভোরের কোনো একক হবে না তাহলে কি দাঁড়ায় সূত্রটা আমরা আমরা জানি এস ইজ ইকুয়াল টু ডাব্লিউ ইন্টু এক হাজার বাই

তাহলে তোমার অ্যান্সার বের হয়ে আসবে তো আমার এখানে অ্যান্সারটা দেওয়া আছে প্রসেস এটাই জাস্ট আমি অ্যান্সারটা জাস্ট বলে দিই জিরো পয়েন্ট ফোর থ্রি এইট জিরো পয়েন্ট ফোর থ্রি এইট গ্রাম মানে অ্যান্সার হচ্ছে খ করে দেখে নিও ক্যালকুলেটরে বসাইলে দেখবা যদি এটা না আসে পরে কমেন্টসে জানায় ঠিক আছে তো এটাই হচ্ছে কি অ্যান্সার তার মানে হচ্ছে খ আমার নয় নম্বর কোয়েশনের অ্যান্সার এবার আমি দশ নম্বর কোশ্চেনটা একটু দেখি কী আছে এই দশটা করে একটা অংশ বাকিগুলা পরের অংশে তোমাদের দেখাবো দশ এখানে মোটামুটি সব টার্মে আছে দশ উদ্দীপক অনুসারে এক্স ওয়াই মিশ্রিত দ্রবণের সামান্য খার যোগ করলে পিসের মান অপরিবর্তিত থাকে ব্যাপারটাকে আসলে হইল কিনা আমরা একটু দেখি খেয়াল করো এক্সটা হচ্ছে কি এমোনিয়াম হাইড্রোক্সাইড যেটা একটা দুর্বল খার এমোনিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে একটা দুর্বল খার এই কনসেপ্টটা বাফার দ্রবণ থেকে আসছে বুঝাই যাচ্ছে সামান্য অ্যাসিড যোগ করবো বাট দ্রবণের আমার এসিডিটি এক মানে এসিডিটি ডেভেলপ করবে না মানে হচ্ছে দ্রবণটা নিউট্রাল থাকবে তার মানে বুঝতেছি আমরা বাফার দ্রবণ রিলেটেড তো এখানে একটু দেখো তো এটা হচ্ছে গিয়ে দুর্বল খার তার সাথে যদি আমি হাইড্রোক্লোরিক অ্যাসিড সবল একটা অ্যাসিড দেই আমরা জানি বাফার দ্রবণ তৈরি করার একটা শর্ত হচ্ছে দুর্বল খারের সাথে শক্তিশালী অ্যাসিড যদি আমরা দেই তাহলে তৈরি হয় অ্যামোনিয়াম ক্লোরাইড প্লাস ওয়াটার তাই না অ্যামোনিয়াম ক্লোরাইড প্লাস ওয়াটার সো এটা কিন্তু একটা বাফার হিসাবে কাজ করে এটা একটা বাফার এবং কোশ্চেন হচ্ছে ভায়া এটা কি অম্লীয় বাফার নাকি খারীয় বাফার ব্যাপারটা একটু কোশ্চেনটা জাগে যে আপনি যে বাফারটা তৈরির রিয়কশানটা দেখাইলেন যে একটা দুর্বল খারের সাথে একটা সবল অ্যাসিড হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়া দিয়ে আমি অ্যামোনিয়াম ক্লোরাইড এবং ওয়াটার তৈরি করবো এই বাফারটাকে আমার অম্লীয় না ক্ষারীয় খেয়াল করে দেখো এখানে এমোনিয়াম হাইড্রোক্সাইড একটা দুর্বল ক্ষার আর হাইড্রোক্লোরিক অ্যাসিড হচ্ছে সবল এসিড তার মানে যে লবণটা তৈরি হবে এমোনিয়াম ক্লোরাইড তার ভিতরে দুর্বলের আচার আচরণ থাকা উচিত না সবলের সিম্পলি বোঝা যায় যে তার সবলের আচার আচরণ থাকবে তার মানে এসিডিক আচার আচরণ থাকবে তার মানে এই বাফারটা হচ্ছে এসিডিক বাফার আমরা বলতে পারি বা অম্লীয় বাফার আমরা বলতে পারি তো আমাদের তার মানে প্রথম অপশনটা হয়েছে যে এক্স ওয়াই মিশাইলে আমার যে দ্রবণটা হবে এটা একটা বাফার দ্রবণ এবং এটাতে ঘনমাত্রা অপরিবর্তিত থাকবে সামান্য এক্সি অ্যাসিড যোগ করলে দুই নম্বর এক্স ওয়াই পাত্রের দ্রবণের টাইট্রেশন উপযুক্ত নির্দেশক রেড হ্যাঁ এটা অম্লীয় বাফারের ক্ষেত্রে মিথ্যালেডই দেখে নিও এবং হচ্ছে গিয়ে এক্স ওয়াই মিশ্রিত দ্রবণের নীল মাস লাল বর্ণ যেহেতু এটা অম্লীয় বাফার তার মানে লিটমাসকে সে লাল করবে অ্যান্সার হচ্ছে এক দুই তিন তিনোটাই ক্লিয়ার তো এই জিনিসটা একটু দেখে নিবা তো এতটুকু তোমরা পার্ট টুতে চলে যাও